আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে ভর্তা ভর্তা কেনা পছন্দ করে বাসপাতা চুটকির ভর্তা তো তাহলে চলে চলেন যায় দেখি কী কী লাগবে উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আছে পেঁয়াজ তিনটা রসুন একটা বাসপাতা সুটকি নিচ্ছি তিনটা আর ধনিয়াপাতা আর কাঁসামরিচা নিব এই উপকরণগুলো লাগবে বাসপাতা চুটকির ভর্তা বানাতে এটা হাতেও বানাবো না পাটায় বাটবো না চুলায় বানাবো যে কোনো জোর জামেলা ছাড়াই চুলা বানিয়ে ফেল বানিয়ে ফেলতে পারেন এই বাস্পতা পত্তা তো আমি এই উপকরণগুলো এখন রেডি করবো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আপনাদের একটা লাইক আমার আগামী জীবনে বয়ে আনবে আনন্দময় এবং সুখময় জীবন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেস্টি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কাটা হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি বাসপাতা সুটকি ধুয়ে নিয়েছি ধন্য পাতা কুশি এবং কুচি সবগুলো পর আমি রেডি করে নিয়েছি বাসপাতা চুটকির মধ্যে অনেক কাশ থাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কুসিগুলো দিয়ে দেবো এই সুটকির ভত্তাটা বানাইতে পেঁয়াজের পরিমাণ এবং রসুনের পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে রসুন পেঁয়াজ বেশি হলে তাও অনেক মজা হয় এই সুটকির ভত্তাটা এই সুটকির ভত্তাটা হাতে বানানো যায় এমনকি আপনি পাড়ায় বেটে নিতে পারেন এখানে ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামুচ মরচু গুঁড়ো হাফ চামুচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিলিয়ে নিয়েছি হাফ চামুচ এখন আমি মরিচ কুসি মরিচ কষিয়ে দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি বাসপাতা সুটটি উপর দিয়ে দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে আসলে মাঝখানের যে লম্বা কাটা থাকে কাটা আমি নিয়ে নিব একটু হালকা উল্টে দিতে হবে বাসপাতা সুটকি খুবই নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু হালকাভাবে একটু নেড়ে নেড়ে একটু ই করে নেব ভেঙে নিব যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন যে কোনো ভিডিও পেতে না ভিডিও পেতে আমার ফেজটি ফলো দিয়ে রাখবেন এই যে কাঁটাগুলো আমি নিয়ে নিলাম আসতে খুন্তির মাথার সাহায্যে তো ভালোভাবে খুবই ভালোভাবে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং মাছগুলো ভেঙে নিতে হবে আমার প্রায় হয়েই এসেছে এখন আমি উপর দিয়ে ধন্যাপাতাগুলো দিয়ে দিয়েছি পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে চারটে আই চার থেকে পাঁচটা আইটেম দিয়ে ভর্তাটা সহজে বানানো যায় আর কষ্ট হলো না পাড়ায় বাড়তে অনেক কষ্ট হয় অনেক সময় হাতে হাতে মেখে বানালে অনেক সময় কাটা দুখে যায় আঙুলে তার জন্য আজকে আমি চোলা বানিয়ে দেখে আপনাদেরকে এভাবে আপনারা বাসা তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু বেশিরভাগ ভর্তাটা দুপুরবেলায় ভালো লাগে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো চুলার থেকে গরম গরম আমার বাসপাতা ছুটির ভত্তা ডেটি রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সাথে দুটো লেবল ফিস নিয়েছি আল্লাহ পে